স্পোকেন রুল ওয়ান। এই ভিডিওতে আমরা শিখব মূল ভার্ব হিসেবে এম ইজ আর এর ব্যবহার। আমরা যদি এম ইজ আর ব্যবহার করে ইংলিশে বাক্য তৈরি করতে চাই, আমাদের একটা স্ট্রাকচার ফলো করতে হবে, সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নাউন। আমরা এখন শিখব কোন কোন সাবজেক্টের পরে আমরা এম ইজ আর ব্যবহার করব। আই, আই এর পরে এম যাবে, ইউ, উই, দেয়, এদের পরে আর বসবে, হি, শি, ইট, এদের পরে ইজ বসবে। চলুন কিছু সেন্টেন্স আমরা প্র্যাকটিস করি। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। উই আর স্টুডেন্টস, আমরা হই ছাত্র। ইউ আর এ স্টুডেন্টস, তুমি একজন ছাত্র। হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। বেলাল ইজ এ স্টুডেন্ট, বেলাল একজন ছাত্র। দেয় আর স্টুডেন্টস, তারা হয় ছাত্র। দিস আর বুকস, এইগুলি বই। ইটস অ্যান অ্যাপল, এটা একটা আপেল। আই এম এ বয়, আমি একজন বালক। হি ইজ এ ম্যান, সে একজন মানুষ। দেয় আর ম্যান, তারা হয় মানুষ। শি ইজ এ ওম্যান, সে হয় একজন মহিলা। দেয় আর ওম্যান, তারা হয় মহিলা। দেয় আর ওয়ার্কার্স, তারা হয় শ্রমিক অথবা কর্মী। হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। ইউ আর এ টিচার, তুমি একজন শিক্ষক। দেয় আর টিচার্স, তারা হয় শিক্ষক। ইউ আর এ প্লেয়ার, তুমি একজন খেলোয়াড়। হি ইজ এ রাইটার, সে একজন লেখক।